পশ্চিম কিংবা মধ্যপ্রাচ্যে অনেক তারকাই নানা ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর শোনা যায় প্রায়। তবে এবার ইসলাম থেকে ইহুদি ধর্ম গ্রহণ করে হইচই ফেলে দিলেন কুয়েতি গায়িকা বাসমা আল কুয়েতি। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করে তিনি নিজেই তার ধর্মান্তরিত হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসমা আল কুয়েতির পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, প্রথমে ইসলামের যেটা আমার পছন্দ না সেটা হলো আমি বিয়ে না করে প্রেমিকের সাথে এক বিছানায় থাকতে পারি না, নাচ গান করতে পারি না, ইহুদি হয়ে আমি বিয়ে না করে প্রেমিকের সাথে সারা রাত থাকতে পারি, পার্টিতে গিয়ে মদ খেতে পারি যা আগে আমি করতাম না মুসলিম থাকার কারণে। পরিবারের বাধায় আরেকটি হলো মুসলিম সন্ত্রাস এবং ভণ্ডামির প্ররোচনা চলতে থাকা এক ধর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পেরে খুব আনন্দবোধ করছি। আপনারা সকলে জানেন আমার ইহুদি ধর্ম গ্রহণ করার কথা। ইসলাম মেয়েদের নানা অধিকার থেকে বঞ্চিত করে, তাই এই ধর্ম থেকে বের হয়ে নিজেকে অনেক গর্বিত বলে মনে করছি আমি। নিজের পরিবার এবং দেশের ভাবনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও জানান, আমার পরিবার আমাকে গ্রহণ করবে কি না আমি জানি না, তবে এ নিয়ে আমি শঙ্কিত নই। সবারই নিজের একটি চিন্তা শক্তির জায়গা রয়েছে। দেশ নিয়ে বললে আমি এর আগেও কুয়েতের রাজতন্ত্র নিয়ে প্রকাশ্যে নিন্দা করেছি, এমনকি আমাদের দেশের সাথে ইসরায়েলের সম্পর্কে স্থাপনে অস্বীকার করার ব্যাপারটিও ঘৃণার চোখে দেখি। প্রসঙ্গত কুয়েতি মায়ের কাছে বড় হওয়া বাসমা জন্মসূত্রেও একজন কুয়েতের নাগরিক, কিন্তু অনেকের মতে নাগরিক হিসেবে তিনি ইরাকের জাতীয় পরিচয়পত্র বহন করেন। তবে একটি সূত্র জানিয়েছে বাসমা বর্তমানে কুয়েত সরকারের কড়া নজরদারিতে রয়েছেন, তার টুইট অ্যাকাউন্ট সহ সবকিছুতেই খেয়াল করা হচ্ছে। বাসমার কারণে জনগণ বিভ্রান্ত হলে শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।